আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে ফেসবুকের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করব। আশা করি সেটিংস দুটি আপনারও অনেক কাজে লাগবে এবং আপনি অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব। এই যে আমার ফেসবুক অ্যাপ দেখতে পাচ্ছেন, এটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমি দেখব যে অনেকেই যে স্ট্যাটাসগুলো দিয়েছে, এখানে দেখুন এটা একটা গ্রুপের স্ট্যাটাস, কিন্তু স্ট্যাটাসের নিচে দেখতে পাচ্ছেন সি ট্রান্সলেট ট্রান্সলেশন, সেখানে যদি ক্লিক করি দেখুন এটা ইংলিশ হয়ে যায়। আবার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা স্ট্যাটাস যে একটা ছোট ভাই বোন, এখানে নিচে যে সি ট্রান্সলেশন লেখা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি তাই পুরো লেখাটা ইংলিশ হয়ে যায়। তো এক্ষেত্রে আমার আপনার উপকারিতা হলো, আমার বাংলাটাও জানা হলো, ইংলিশটাও জানা হলো। এখানে দেখেন আমার সবগুলো পোস্টের নিচে এখানে সি ট্রান্সলেশন লেখা চলে আসতেছে। তো এটার উদ্দেশ্য এই হলো যে আপনি যখন কোনো স্ট্যাটাস পড়বেন, বুঝতে অসুবিধা হলে আপনি সি ট্রান্সলেট করে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা জেনে নিতে পারবেন। এটা সেটিং করার জন্য আমরা আমাদের প্রোফাইলের সেটিংয়ে চলে যাব। এখানে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশন ট্রান্সলেশন অফ পোস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড হবে, হ্যাঁ এরকম একটা অপশন আসবে। এখানে প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে প্রথমে আমার ইংলিশটা সেট করা আছে। এখানে সব রকমের ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, নিচের দিকে আরও আসলে সব, বাংলা, ইংলিশ, পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজ, আরবি, হিন্দি, উর্দু, ফার্সি যত রকমের আছে সবগুলো দেখতে পাবেন। তো এখানে আমি ইংলিশটা সেট করে দেবো, কারণ ফেসবুকে বেশিরভাগ পোস্টই হয় বাংলা দিয়ে, যেহেতু আমরা বাংলাদেশি সেটা আমি ইংলিশ করে দেখবো, এই জন্য আমি এখানে ইংলিশ করে দিলাম। আপনি বাংলা করে দিতে পারেন, বাংলা করে দিলে হবে কি আপনার ইংলিশ পোস্টগুলো বাংলা হয়ে যাবে। তো নিচে যে অপশন দেখতে পাচ্ছেন, আমি এটাও এটাতেও আমি ইংলিশ সিলেক্ট করে দেবো। নিচে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোতে ক্লিক করলেই ওখানে গিয়ে যোগ হয়ে যাবে। যেমন ধরুন আমি বাংলাতে ক্লিক করলাম, এখানে বাংলা জায়গা আছে, তো আমি বাংলা দেবো না। এবার আমি এটা সেভ করে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ। তো এখানে এই অপশনটা চালু করে দিলে এখানে প্রতিটা পোস্টের নিচে সি ট্রান্সলেশন চলে আসবে। তো আশা করি খুব ব্যাপারটা খুব কাজে লাগবে। তো বন্ধুরা, আমি আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো। তো আবার আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পর ফেসবুক অ্যাপসটা আমরা ওপেন করব। আগে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার যে ওয়ার্স, তারপরে নোটিফিকেশনে ওপরে লাল একটা করে চিহ্ন দেখা যায়, মানে কয়টা নোটিফিকেশান আছে সেগুলো দেখা যায়। ওয়াসের ওপরে কয়টা ভিডিও নিউ চলে আছে, আপডেট, নতুন ভিডিও আছে, সেই ওখানে সংখ্যা উঠে থাকে। তো অনেকে এটা পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তো আপনি যদি চান এই লাল কালারে এই চিহ্নগুলো আর আপনার প্রোফাইলে আসবে না, তো সেজন্য সেটা অফ করবেন কীভাবে আমি এবার এই সেটিংসটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই জন্য আমরা আবার থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিংয়ে চলে যাবো। এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে সেটিং ওপেন হবে। হ্যাঁ, সেটিং ওপেন হওয়ার পরে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে নেটটা একটু স্লো, হ্যাঁ দেখুন চলে আসছে। এবার নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে আমরা যে অপশনটা সিলেক্ট করব সেটা হলো, একটু নিচে আসব, অপশনটা না হলো নোটিফিকেশন ডট, এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ডট। তো এই নোটিফিকেশন ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, ওয়ার্স, পেজ, মেনু, এই কয়টা অন করে দেওয়া আছে। তো আপনি চাইলে অফ করে দিতে পারবেন।
তো এগুলো যদি অফ করে দেন তাহলে ওখানে আর লাল আইকন থাকবে না। যেমন এখানে আমি ওয়াসে ক্লিক, এটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি যদি একটু ব্যাগে যাই, আমার এখানে ওয়াসে কিন্তু লাল আইকন ছিল, এবার এটা কিন্তু নাই। তো আপনি তাইলে এটা অন অফ করে রাখতে পারেন। তো এবার আমি যা সে এখানে গিয়ে আবার অন করে দেব। অন করে দেওয়ার সাথে সাথে আসবে না, যেহেতু এখানে আমি মানে অন অফ করলাম, এজন্য এখানে ওয়াচ থেকে লাল আইকনটা উঠে গেছে। এখন নতুন আপডেট আসলে তারপরে আসবে। তো আশা করি বন্ধুরা সেটিংসটা আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।